আচ্ছা মাগো বলো দেখি রাতটি কেন কালো। বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি রাতটি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ভরসা কেন বক, দুধু কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল, মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি বা তাতে ফল, সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল, কলার গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, ওই যোগ কেঁচো কেন জন্মে অন্ধ হয়, উটের পায়ে কি বাজ আছে তপ্ত মরুধায়, আকাশ কেন তারায় ভরা গলায় আসে সুর, চন্দ্র সূর্য দেয় না ধরা থাকে অনেক দূর, নারীর কেন গব গজায় না মুখে হয় না দাড়ি, মেয়েদের দাড়ি ওঠে গোপ ওঠে, নারীর কেন গব গজায় না মুখে হয় না দাড়ি, গোলার স্বরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি, বলো মাগো ঘাসের জায়গায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাম, বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা যমন করে, পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো বলো, এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান, সব কিছুর মালিক কে, আল্লাহ। সূরাটির নাম হলো রহমান, দি বেনিফিসেন্ট, দি মার্সিফুল, শুধু হলো দয়া, সূরাটির নাম হলো দয়া, নাম দিয়েছে রহমান। আল্লাহ বলছেন আর রহমান, আমাকে রহমান বলো, দয়াবান বলো, কেন আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলেন বান্দারে সৃষ্টি করেছি আমি, কথা বলার ক্ষমতা দিয়েছি আমি, বিদ্যার মালিক আমি, বুদ্ধির মালিক আমি, তোমার চোখ দিয়ে দেখো, ওয়াসসামা রাফা ওয়া ওয়াযাল মিজান, তোমার মাথার উপরে শূন্য বিনা খুঁটি খাম্বায় ঝুলন্ত একটা নীল গগন টাঙিয়েছি,
সে আকাশ কটা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন বানিয়েছি, সেই আকাশের গায়ে আশামসু ওয়াল কামারু বিহুসবানিউ, সেই আকাশের গায়ে আমি দুটো প্রদীপ জ্বেলে দিয়েছি, একটা প্রদীপের নাম হলো চন্দ্র, একটা প্রদীপের নাম হলো সূর্য। আল্লাহ বলেন আমি দিনের বেলায় অসরাজাম ওয়াকাজাম, আমি প্রখর করে সূর্যকে বানিয়ে দিয়েছি ওয়াকামারাম মুনির, আমি রাতের বেলা স্নিগ্ধ আলো করে চন্দ্রকে আমি বানিয়েছি। এই চন্দ্র আর সূর্য আকাশের গায়ে দল খায়, সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা লাগে না, চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, বেহুসবানিউ দুজন দল খায় আকাশের গায়ে, অসংখ্যা তারা দিয়ে আমি আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। ওয়াজআলাল আরদাম ফিরাশাম, আমি জমিনটা বিছানার মতো বিছায় দিয়েছি, ওয়াল জিবালা ওতাদা পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজাম, আর আমি জোড়া জোড়া করে তোমাদের বানিয়েছি। জোরে বলুন আরে দেখবেন সব কুদরত কার? আল্লাহর। আল্লাহ বলেন বান্দারে এই জমিনের বুকে তোমাদের জেকির জন্য ফিহা ফাকে হাতু ওয়ান নাখুলু জাতুল আকমাম, আমি খেজুরের বৃক্ষ দিয়েছি, কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য উপহার দিয়েছি এই জমিনের উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট করে শুনুন, রাত গভীর হয়ে গেছে, এক সন্তান তার মাকে ডেকে বলছে, মা ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, মা ডেকে বলছে, বেটা শোনো, তুমি জীবনে তিনটে জিনিস করবে না, একটা কি, অল খমরু মদ খাবে না, নাম্বার টু লা তাকরা বুঝবে না, ব্যবিচারি করবে না, নাম্বার তিন ইন্নাহু মাইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবে। জান্নাত জান্নাত করে যত ছোটাছুটি করো জান্নাত মিলবে না, চুল পরিমাণ যদি অহংকার করো, যদি আল্লাহর সঙ্গে শিরক করো, তোমার জন্য জান্নাত হারাম। মা বলছে, বেটা আমি মরে যাবার পরে, আমি ইন্তেকালের পরে সঠিক যুক্তি কার কাছে নিবি, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি মরে যাবার পরে এমন একজন ব্যক্তির কাছে যাবি যারা আল্লাহকে দেখে ভয় করে, তারা কারা, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা হলো আলেম উলামা। মা বেটাকে ওসিয়তনামা করে জগৎ থেকে বিদায় নিলেন। আল্লাহর কোরআন বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যার যেখানে যেভাবে মৃত্যু লিখিত আছে তার সেইভাবে সেখানে মৃত্যু হবে। মা দুনিয়া থেকে চলে গেলেন, কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মা মরে গেছে। যখন মা মরে গেছে ছেলেটি বড় কান্না কাঁদলেন, চোখের পানি মুছতে মুছতে তিনি চলে গেলেন ফিলিস্তিনের মাটিতে হযরতে ঈসা ইবনুল মারিয়ামের কাছে। আপনারা জানেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বললেন, ও গো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আজকের সকালবেলায় আমার মা মারা গেছে, আমার মাকে মাটি দিয়ে দিয়েছি, দাফন করে দিয়েছি, আপনার কাছে এসেছি, আমি হেদায়েত গ্রহণ করব, আমাকে কালেমা পড়িয়ে নেন। আল্লাহর নবী ঈসা পড়িয়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ।
ওখান থেকে ঈমান এনে বাড়ি ফিরেছেন। ওনার বিবি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, মাকে মাটি দেবার পরে তুমি কোথায় গিয়েছিলে? স্বামী বলছে, দেখ মা মরে যাবার পরে আমার বুকের অসহ্য জ্বালা, এই জ্বালা মিটাবার জন্য গিয়েছিলাম ফিলিস্তিনে আল্লাহর নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে। আমি ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলো নারায়ে তাকবীর। জোরে বলতে অসুবিধা হচ্ছে? একবার চিরায় বলো নারায়ে তাকবীর। মালদহর মানুষ তো এত আস্তে কথা বলে না। মালে দহ, একবার জোরে বলবেন তবে তো হবে। দেহের শক্তিটা গোলার কণ্ঠ নিয়ে জোরে বলুন লিল্লাহে তাকবীর। কদিন ভরে ভোট আসছে, ফাটাফাটি চিল্লাবে, আর এখন জোরে বলবেন। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আগামীকাল ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে না, তখন এইভাবে চিল্লাবে। মা মরে যাবার পরে বিবি বলছেন, আচ্ছা তুমি যে ঈসা নবীর কাছে গেলে আমার পরামর্শ নিলে না? এ বলছে, ওই দেখো আমি গেব আল্লাহর নবীর কাছে, তো তোমার পরামর্শের কি দরকার হে? মেয়েটা বললো, গেছো ভালো করেছো, মতের জন্য গন্ডগোল না হয়। স্বামী যদি নামাজি হয় আর বিবি যদি বেনামাজি হয়, মতের গন্ডগোল হবে কিনা বলুন? ধরে বলুন, স্বামী যদি আল্লাহওয়ালা হয় আর বিবি যদি সুদ খুন্নি হয়, সুদ খুন্নি বোঝেন তো? বোঝেন? আপনাদের বহুরা খায় না বন্ধন? খায় না বন্ধন? যায়েন কালকে ভাত দেয় তো তখন বলিয়েন, মাথা তো কমই লাগছেন, ভাত দেবে? বাহ, না চাইতে 100 টাকা দিয়েছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। এই জঙ্গলের ভিতরে মাঠের মধ্যিখানে একটা দিনী প্রতিষ্ঠান নিজামিয়া মানাত খোলা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। মেয়েদের শিক্ষার দরকার আছে না নাই? আমি আমার জীবনে অভিজ্ঞতায় বলছি, আমি একবার আমার এক বন্ধুর মেয়ে দেখতে গেছি। বন্ধু বিয়ে করবে, আমাকে বলল চল মেয়ে দেখতে। গেলাম, মেয়েটাকে জিজ্ঞেস করছে, অঙ্ক জানো? বললো জানি। ইংরেজি জানো? জানো। বিজ্ঞান জানো? জানো। কম্পিউটার জানি? জানি। সব বললো জানি। আমি বললো, হবে কম্পিউটার নিয়ে তুই ধুয়ে খাবি? ওকে জিজ্ঞেস কর, কোরআন জানো? যেই বলেছো কোরআন জানো, বলছো হুম। সবার বেলা হ্যাঁ, আর কোরআনের বেলা হুম। আমি বুঝতে পেরেছি মাল নাহি। আমি বললাম, ঠিক আছে মা, একটা কাজ করো, সূরা ইখলাস পড়ো তো। তবে চা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি জিজ্ঞেস করেছি? পড়ছে কি? জোরে বলুন। এম এ পাস, বি এ পাস মানুষ। আচ্ছা, আমি যাই হোক, একটা তো পড়ছে। শিক্ষকদের নিয়ম, ছাত্র যদি ভুল পড়ে তখনই ভুল ধরে না, কারণ তার বাধা সৃজন করলে আটকে যাবে, ঠিক হয় কি না? তো যে কোনো একটা সূরা পড়ছে তো, নাম ভুল হোক, পড়া যখন শেষ হয়ে গেছে, আমি মাস্টার মশাইকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে ভাই বিয়ে তো করবি, ঠিক হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এ শালাও জানে না, এ নিজেও জানে। এই শিক্ষা যাতে ভুল না হয়, মাসলা মাসায়েল ভুল যাতে না হয়, তাই ভুল সংশোধনের জন্য এ নিজামিয়া বানাত খোলা হয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। মা যদি ভালো হয় ছেলে কি হবে? জোরে বলুন। আর মা যদি টিভি খুন্নি হয় ছেলে কি হবে? বগদাদের মাটিতে আমি একটা ঘটনা বলছি, এটা হাদিসও নয় কোরআনও নয়। হাদিসও নয়, কথা বলছেন কিনা? আব্দুল কাদের জিলানি বলে একজন মানুষ মাদ্রাসায় পড়তে দিয়েছে 3 বছরের বয়স। ক বছর? ওস্তাদ বলে আলী বাতাসা। ছেলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যেই পড়তে লেগেছে ওস্তাদ মেরেছে দৌড়ো রে বাবা রে, একে ভূত ধরেছে,
এইটুকা বাচ্চা আমি ওকে আলিফ বে পড়তে বলেছি আর ও বলছে আলিফ লাম মিম জালিকার কিতাব লয় এই নিশ্চয় জিনে ধরেছে মেরেছে সুর শিক্ষকদের একটা কামরা আছে সেই কামরাটাকে হেড অফিস বলে হেড অফিসে গিয়ে জানাচ্ছে হলালা সর্বনাশ হয়ে গেছে বলে কি ব্যাপার বলে ভূত 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 জিন শিক্ষকরা বলল চলো তো সবাই মিলে গিয়ে দেখলো চোখ মুজিয়ে ছেলেটা পড়ছেন কোরআন শরীফ পড়ছে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এইভাবে পড়তেছে পড়তে 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 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন সবাই ডেকে বলল গম্বুল খয়ের ফাতেমা তোমার এই ছেলেটা কোরআনে হাফেজ হলো কি করে উনি বললেন মাওলানা সাহাব আমি প্রতিদিন ফজরে আমার ছেলেটাকে নিয়ে আমি যখন দোলনা দিতাম কোন গান গাইতাম না গজল গাইতাম না আমি তখন দোলনাতে পড়তাম আল্লাহর পবিত্র কালাম সকাল বেলায় একবার পড়তাম দুপুর বেলায় বুকের কাছে নিয়ে আবার আমি কোরআন পড়তাম রাতের বেলায় এশার নামাজের পরে আমার ছোট্ট সোনাটা বুকে করে নিয়ে আল্লাহর কালাম আল্লাহ শরীফ পড়তাম কখন ওই কচি বাচ্চাটা শুনে শুনে তার মেমোরি ডাউনলোড হয়ে গেছে আমি জানি না আল্লাহ ভালো জানে মা ভালো তাই মায়ের চরিত্রে ছেলে যদি কোরআনে হাফেজ হয় আর আমাদের মারা 9-10 মাসের পেট পেটে বাচ্চা ইস্টার জলসা দেখতে যাবে সিনেমা দেখবে মোবাইলে ইউটিউব দেখবে তো ছেলে কি হবে ইউটিউব মার্কা হবে না ফ্রি ফায়ার মার্কা হবে না কোরআন মার্কা হবে মা যাতে সঠিক হয় ইটের ফার্মা যদি বেকা হয় ইট কি হবে হে জোরে একবার বলুন না ইট বেকা হবে মা যদি বেকা হয় তো ছেলে কি হবে তাই ছেলে যাতে বেকা না হয় তার জন্য এই বানাত জোরে বলুন না রে তাকবীর সুবহানাল্লাহ বলুন বেটা ছেলের মাদ্রাসা অনেক আছে মেয়ে ছেলেদের মাদ্রাসা খুবই কম আমি তো ধন্যবাদ দিচ্ছি আমার ভাইজানকে আমি বহু দূর থেকে আসছি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল শেষ সুন্দরবন এলাকা কুলতলি থানা শিয়ালদা থেকে প্রায় 80-90 কিলোমিটার আমার বাড়ি ভাইরা আমার বন্ধুরা এসেছি আপনাদের কাছে দোয়া নিতে তা আমাকে ফেলে দিয়েছে এমন লাস্টে আমি মনে করলাম বোধহয় মরর মধ্যিখানে দেবে বোধহয় তো না সবাই যদি ফার্স্টে থাকে তো লাস্টে কে থাকবে আমার এক ভাই 100 টাকা দিতে বলে বলল আলহামদুলিল্লাহ বিবি বল চাচা ঠিক আছে নবীর কাছে গেছো ভালো হয়েছে ওদের ছিল খেজুরের বাগান কিসের বাগান জোরে বলুন স্বামী আর স্ত্রী দুজনে গিয়ে খেজুর পাড়তে লেগে আল্লাহর কোরআন বলেন ফিহা ফাকিহাতুন ওয়ান্নাখুলু জাতুল আকমাম আমি আল্লাহ খেজুরের বৃক্ষ দিয়েছি আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য উপহার দিয়েছি স্বামীটা গাছ ঝাড়া দেয় ঝরঝর করে খেজুর পড়ে স্বামী গাছ হিলায় খেজুর পড়ে মেয়েটা খেজুরগুলো কাঁড়ি করতে করতে এক জায়গায় জড়ো করলো জড়ো করে দেখা গেল 15 মন খেজুর হয়েছে 5 মন খেজুর হলো খারাপ 10 মন খেজুর হলো ভালো এইবার বিবি বলছেন প্রাণনাথ এখন দাম বড্ড কম কদিন পরে বিক্রি করতে হবে স্বামী বলছে বিবি রে রেখে দিলে পোকা ধরবে মিষ্টিতে রাখাটা ঠিক হবে না বিবি বললে হুজ্জুতি করো না আমার কথা শোনো মালটা গুদাম করে রাখো খেজুর রেখে দিল তখন ছিল খেজুরের দর বন্ধুরে 200 টাকা মন খেজুর 200 টাকা মন কেউলির বিক্রি হলো না খেজুরের দর বাড়লো 300 টাকা মন স্বামী বলল বেচে দে বিবি বলল বেচতে হবে না খেজুরের দর হলো 400 টাকা মন স্বামী বলল বেচে দে বিবি বলল না আরো বাড়বে খেজুরের দর উঠে গেল 500 টাকা মন বলল বেচে দে বিবি বলল না
আরো বাড়বে। হঠাৎ বাজার গেল কমে, খেজুরের দর পড়ে গেল 400 টাকা। বিবি বলছে, ওগো দর পড়ে যাচ্ছে, খেজুর বেচো। এ বললো, আমি 500 টাকা তখন বেচলি না, আমি 400 টাকায় বেচতে পারবো না, খেজুরের দর পড়ে গেল 300 টাকা। মন বিবি বলছে, হায় হায়, আমার ওপর রাগ করে তুমি খেজুর বেচবে না, বেচে দাও বলে বেচবো না, খেজুরের দর পড়ে গেল 200 টাকা। মন বিবি বলছে, হায় হায়, আমার ওপর রাগ করে তুমি কেন খেজুর বেচতে যাইছো না। এ বলছে, খেজুরে পোকা লেগে গেছে, খেজুর দূষিত হয়ে গেছে, আমি মানুষকে ঠকাইতে পারবো না, আমি মানুষকে ধাপ্পা দিতে পারবো না, আমি মানুষের সঙ্গে চালাকি বেইমানি করতে পারবো না। আমি যে তোকে বলেছিলাম মাল গুদাম করিস না, তুই কি জানিস না আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ জি জামা মালাউ আদাদা ইহাসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা। তুমি কি আল্লাহর কোরআন মাননি? আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাং, ওই ব্যক্তির জন্য ওয়াইল দোজক, যারা গীবত করে আর যারা গীবতের মজা লোটে। গীবত করা যেমন পাপ, গীবত শোনা তেমন পাপ। আল্লাহ জি জামা মালাম ওয়াদাদা, যারা মাল জমা করে গাদার গাদা, লভ্য অংশ পাবার জন্য, বেশি লোভ করার জন্য, বেশি দাম পাবার জন্য, তুমি কোরআনের বিরোধিতা কাজ করছো, আমি বেচবো না বেচবো না, লাস্টে বেলায় দাঁড়িয়ে গেল 100 টাকা। খেজুরের বোঝা নিয়ে বাজারে গেলেন, শামসির বাজারে হোক, গাজলের বাজারে হোক, মালদহার বাজারে হোক, হরিশ্চন্দ্রপুরের বাজারে হোক, ভালুকার বাজারে হোক, মাছ নিয়ে গেছে, খেজুর নিয়ে গেছে। খেজুর কত কেজি? 100 টাকা। মন ফিলিস্তিনের বাজারে খেজুর বেচলো, 10 মন খেজুরের দাম হলো 1000 টাকা। 10 মনের দাম কত হবে? 1000 টাকা। 1000 টাকা বাড়ি না এনে আল্লাহর নবী সারুহুল্লার কাছে গিয়ে বলেন, ও গো নবী সা ইবনুল মারিয়ামা, ও গো নবী সা মরিয়মের বেটা, আল্লাহর নবী গো টাকাগুলো আপনি রাখুন, বাড়িতে নিয়ে গেলে বিবি খরচ করে ফেলবে, গহনা করে ফেলবে, শাড়ি কিনে ফেলবে, জামা কিনে ফেলবে, হাত খরচ করে ফেলবে। ও গো আল্লাহর নবী, আপনার কাছে টাকাটা আমানত রাখুন। আল্লাহর নবী বললেন, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বাক্স নাই, আমার দুয়ার নাই, তোমার টাকাটা আমি কি করে আমানত রাখবো? এ বললো, না হুজুর, তবু রাখেন। আল্লাহর নবী বললেন, যদি বিশ্বাস হয়, তোমাদের পাশে ওই যে নদী আছে, ওই নদীতে টাকাটা নিক্ষেপ করে দাও। যেমনি বলা অমনি মেনে নেওয়া। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবীকে মেনে নাও, নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে তোমরা মেনে নাও, নবী যেটা দেয় মাতা কুমুর রাসূল ফাকুজু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও। একবার জোরে বলো নারায়ে দেখবি। নবী বললেন, তুই যদি আমাকে বিশ্বাস করিস, এই টাকাটা নিয়ে নদীতে ফেলে দিয়ায়, কাঁচা টাকার বোঝা নদীতে ফেলে চলে এসছে, নদীতে ডুবে গেছে। বাড়ি এলো, আর বিবি জিজ্ঞেস করছে, আচ্ছা খেজুর বিক্রি হয়েছে? বলে, হ্যাঁ। কত টাকা? 1000 টাকা। টাকা কই? বলে, তুই এসেছি কোন ব্যাংকে? বলে, ব্যাংকে ফ্যাংকে নয়, নবীর কাছে বলেছিলাম, নবী বলেছেন দরিয়ায় ফেলে দিয়ে, ফেলে দিয়ে এসছি। আচ্ছা, বিবি হাসবে না, কাঁদবে না, মারবে? বড় বড় বাবু বিবির কাছে কাবু, কি জিনিস যে আল্লাহ ওকে দিয়ে বানিয়েছেন, এটা কোন থানা? জোরে বলো, রতুয়া থানার ওসিকে দেখে গোটাই থানার মানুষ আমরা ভয়ে কাঁপতে পারি। তাই বলে কি ওর বিবি ওকে দেখে কাঁপে? জোরে বলুন, ওই তোর বিবির কাছে কাঁপে, বড় বড় বাবু বিবির কাছে কাবু, কি জিনিস যে আল্লাহ ওদেরকে দিয়ে বানিয়েছেন,
এমনি মজার কল তাতে ধরে কত বল স্বর্গ মর্ত পাতালাদি যায় যে রসাতল। ও যে এত শক্তিশালী আল্লাহ ওদেরকে বানিয়েছেন, বড় বড় নেতা, বড় বড় রাজপুত, বড় বড় সৈনিক, বড় বড় মুজাহিদ সব ওই জায়গায় নরম হয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আর রেজালু কওয়ামুন আলান নিসা, ও নারী তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজে সৎ হও, নিজের বিবিকে সৎ করো। কোরআনে বলছেন, কি বলছেন আল্লাহ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। বিবি বলছেন, হায় হায়, কি সর্বনাশ, কতগুলো টাকা সব নষ্ট করে এলে। ওই নবী 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 করো, নবীর কারণে এই ঘটনা ঘটেছে। কিছুদিন যাওয়ার পরে মেয়েটা গর্ভবতী ছিল, পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে ছেলে জন্ম দিল। মেয়েটাকে নিয়ে স্বামী আর স্ত্রী আনন্দ ধরে না, বলল এর নাম রাখবো কি। স্বামী বলছে আল্লাহর নবীর কাছে নিয়ে যাই। নবীর কাছে নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূল, ও গো আল্লাহর নবী সাহেব, বলল মারিয়ামা, আমার মেয়েটার নাম রাখো, নবীরা আমাদের মতো নয়, নবীরা আল্লাহ ছাড়া কথা বলে না। আল্লাহ বলছে, রাসূল মিনাল্লাহি আতুলুসুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা মনগড়া কথা বলে না, আমার নবীরা বানাউটি কথা বলে না, আমার নবীরা ধাপ্পাবাজি কথা বলে না, ধোকাবাজি কথা বলে না। আমি আল্লাহ যা আদেশ দিই আদেশ মাফিক, দলিল মাফিক, কিতাব বাইনাত মাফিক তারা কথা বলে। হযরত ঈসা ইবনে মারিয়াম নিস্তব্ধ কথা বলে না। মেয়েটাকে বাড়িয়ে নিয়ে লোক তিন দিন পরে, তিন রাত পরে মেয়েটার প্রচন্ড জ্বর হলো, জ্বরের ধকল সহ্য করতে পারেনি, মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। মা কেঁদে উঠল, হায় 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 হায়, নবী 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 করো, গিয়ে তোমার খেজুরের টাকাগুলো নদীতে ফেলে দিল, যার কথা শুনে নদীতে টাকাগুলো ফেলে দিলে, আর তার কাছে ছেলেটা নিয়ে গেলে, ছেলেটাকে বাঁচাতে পারলেন। এই চুপ, নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়, হায়াতের মালিক কে? জোরে বলেন না কেন? হায়াতের মালিক আর মউতের মালিক আল্লাহ। নবী হায়াতেরও মালিক নয়, মউতেরও মালিক নয়। বিবি বলছে ঠিক আছে। আবার কিছুদিন পরে মেয়েটার আবার গর্ভবতী হল, আবার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, বলে এইবারের নাম কি রাখবে বলো, বলে আবার নবীর কাছে নিয়ে যায়। আবার নবীর কাছে নিয়ে গেল, প্রথমের মতো এ বাচ্চাটাও মরে গেল। দুটো দুটো বাচ্চা মরা শোক মেয়েটার কলে যায় জ্বলে উঠল। একে তো খেজুর বেচার বিষ, স্বামীর প্রতি রেগে লাল হয়ে গেল, যত রাগ গিয়ে নবীর ওপরে গিয়ে পড়ল। আবার পর কিছুদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো, কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না, পূর্ণিমার চাঁদের ন্যায় একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামী যাবে নবীর কাছে, বিবি বলছে সর্বনাশ তুমি যাবে না, আমার দুটো দুটো বাচ্চার নাম রাখে নাই, আবার তুমি নিয়ে যাচ্ছ, যার কথা শুনে খেজুরের টাকাগুলো বরবাদ করে দিয়েছো, আবার তুমি নবী 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 করছো। আল্লাহর নবীর বন্ধু বললেন, শোনো বিবি, যতই তুমি চালাকি করো না কেন, তুমি তো জানো আদ দায়ুস লায়াদ খুলুল জান্না, দায়ুস কোনোদিন জান্নাত
যেতে পারবে না, দাইউস জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বিবিরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল, আল্লাহর নবী ওর নাম রাখলেন আব্দুর রহমান। স্বামী আনন্দে আত্মহারা হয়ে বিবির কাছে বলল, বিবিরে কি সুন্দর নাম, দেখ নাম রেখেছি আব্দুর রহমান। বিবি বলছো বেশ করছো, ভালো করছো, নবী যেন আমাদের বাড়িতে না আসে। বলে আসে কি রে, দাওয়াত করে এসেছি। বলে সে কি, কালকে না কি কা করবো? সুবহানাল্লাহ বলুন না রে তাকবীর, কাল কি করব? আল্লাহর নবী বলে সদকা দিয়ে দাও, বালা দূর হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। আমরা আসলে নাই, নকল নিয়ে টানাটানি করি, সুজন প্রেমের ভাব জানে না। আসল সোনা সরিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনে না। নিজের মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে পাঠায়। মিথ্যা বলছি? মাকে ভাত দেয় না, শাশুড়িকে কোথায় পাঠাচ্ছে? হজে পাঠাচ্ছে। কাজ দিবে? হ্যাঁ জোরে বলুন না, কাজ দিবে কি? নিজের মাকে মা বলে না, শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে, আম্মা। মনে হয় ওর পেটে হয়েছে। বাপকে ডাকবে, আব্বা। বাবাকে ডাকবে না, বাবাকে বলবে বুড়ো। আর আব্বা বলবে কাকে? কেন বলেন দিন, একটা লাল মোটর সাইকেল দিচ্ছে, কে দিয়েছে রে? শ্বশুরের বাড়ি। লজ্জা করে না তোকে? ছোট থেকে এম এ পাস, বিএ পাস পর্যন্ত গাড়ির গাড়ি টাকা তোর বাবা নষ্ট করে তোকে বিএ পাস করালো, আর সেই বাবার মান ইজ্জত ডুবিয়ে দিলি একটা গাড়ির কাছে, কে দিয়েছে রে? আবার আংটি যদি একটা দেয় এই আঙুলে দিবে, এরকম দেখাবে। এক গল্পে ওরকম আছে, একটা মেয়ে তার বাবা কিছু দিতে পারেনি, ছেলেটা করেছে কি, সোনার একটা আংটি তৈরি করেছে, করে আঙ্গুলে দিয়ে ওর বউকে বলছে, এই চা করে আন। তা বউ চা করে দেয়, এই মুড়ি আন, মুড়ি দেয়, এই ভাত দে, ভাত এনে দেয়, এই গামছা, মানে শুধু আঙুলটা চিড়ে চিড়ে দেখায়। মেয়েটা দেখলে তো সহ্য হয় না রে। তা কি করেছে জানেন? কিছু ডিম মুরগি বিক্রি করে মেয়েটা একটা গহনা তৈরি করেছে, চাঁদির গহনা। এখানে দেয় কি বলে আপনার দেশে, টিকা বলে, টিকা বলে। তো মেয়েটা এইভাবে দিয়েছে, সকালবেলা ওর স্বামী বলতে চায় চা নিয়ে আয়, তো এনে দিল, আয় মুড়ি নিয়ে হয়। তখন মেয়েটা করেছে কি, হাতটা এরকম খুলেছে, টিকাটা বার করে বলছে, করছি না, করছি না। ও যেমন আঙ্গুল দেখায়, ইয়ে তখন গহনা দেখিয়ে দিল। যেমনি কামনি তেমনি নারায়ণী, শুভ আকাঙ্ক্ষিত সর্বনাতা, কৃতিতং কল্যাং সর্বনাম যুগে, হেরিনাম চরিতত্ব বয় কৃতিতং বয় অং শান্তি বসুমতি বয়। তুমি যাকে বিয়ে করছ তার উপযুক্ত কিনা তুমি ভাবো। তুমি নিজে কালো, ফর্সা খুঁজতেছ, তুমি নিজে গরিব, ধনীলোক খুঁজতেছ, নিজে মূর্খ, মাধ্যমিক পাস খুঁজতেছ। আগে যোগ্যতা অর্জন করো, যুগী শান্তি নাম কল্যাণ হেরি নাম চরিতার্থ বল। তুমি যদি তার সমকক্ষ না হও, খেলা জমবে না, জমবে জোরে বলুন, জমবে না। কারেন্টের দুটো গতি আছে, একটা প্লাস একটা মাইনাস। আর্থিং যদি খারাপ হয় লাইট হবে, হবে না? তাহলে আর্থিং এর জোর হবে, লাইটের আলো জোর হবে, দুটোই জোর হতে হবে। শুধু বিবি ভালো হলে হবে না, নিজেকে ভালো হতে হবে। কিন্তু হবে কি করে? হবের ঘরে ঘুম ধরিয়েছে সকাল বেলায় উঠে। যদি একবার আমরা ভাবি রে বন্ধু, সকাল বেলায় দেখলো ফজর হয়ে গেছে, ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। ওই লিলিমায় আকাশের কসম, আল্লাহ বলে রাতের প্রকল্প ছেড়ে যখন দিন আগিয়ে যায়, সকাল হয়ে গেছে, সকাল বেলায় দেখে না কি সুন্দর একটা খুশবু আসতেছে। বিবি স্বামীকে বলছেন, প্রাণনাথ কি একটা সেন্ট বার হচ্ছে দেখো। উনি বলল, এই রকম সুগন্ধ
আল্লাহর নবীর গায়েতে পাওয়া যায়, নবীদের ঘামের মধ্যে সুঘ্রাণ আছে, নিঃসন্দেহে আল্লাহর নবী আসতেছে, নিঃসন্দেহে ঈসা ইবনুল মারিয়াম আসছে, আল্লাহর নবীকে পাওয়া গেল, নবীকে এনে বাড়িতে বসানো হলো, উট নাহার করে দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি, উট নাহার হয়ে গেল, উটের গোশ বিতরণ হয়ে গেল, আকিকা করা হয়ে গেছে, রান্না বান্না চলছে, গোশ বিলি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, ওরে আব্দুর রহমানের আব্বা সেলিমউদ্দিন বল, এখান থেকে বাজার কত দূর? বলল হুজুর, এখান থেকে জিনা কারিবান জিদ্দান, এখান থেকে নিকটে, এখান থেকে বাজার বেশি দূর নয়। আল্লাহর নবী বললেন, চলো দুজনে একটু বাজার বেরিয়ে আসি। তাই আল্লাহর নবী সা বাড়িওয়ালাকে সঙ্গে করে বাজারে নিয়ে গেলেন। বাজার দুপুর বেলায়, প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে, এক বুড়ো আর তার ছেলে আল কালামি হামায়াস তরুণ বড় একটা মাছ নিয়ে বাজারের কর্নারে বসে আছে। গরমের ঠেলায় মাছটা পচে গেছে, বাপ আর বেটাতে মাছি হাঁকাচ্ছে। এই সময় আল্লাহর নবী গিয়ে বলছেন, আব্দুর রহমানের বাবা, এই মাছটা তুমি কিনে নাও। আল্লাহর নবী বলেছেন, বলে মাছটা কিনে নিল, কোনো প্রতিবাদ করল না, মাছটা এত বড় মাছ, মাছটা মাথায় করে নিল, মাছের ন্যাসটা মাটিতে ঠেকে যায়, আবার ন্যাসটা যখন ছাড়ে মাথাটা মাটিতে ঠেকে যায়, এত বড় বিশাল আকৃতির মাছ মাথায় করে নিয়ে আসছে। মাছ পচে গেছে, মাছের পানি টস টস করে গায়ের জামা ভর্তি হয়ে যায়, মাছি ভন ভন করতেছে, বাড়ির উঠোনে গিয়ে যে মাছটা ফেলে দিয়েছে, বিবি হাসবে না কাঁদবে? বিবি বলছে, তোমার কি বুদ্ধি আছে? তোমার কি বিবেক আছে? তোমার কি কোনো হুঁশ বুদ্ধি আছে? এক তো বাড়িতে গোশ আছে, মাছ কিনবা তো 1 কেজি 2 কেজির হবে, 1 কুইন্টাল 1.5 কুইন্টালে বড় মাছ আনার কি দরকার ছিল? এ বলল, চুপ, বাড়িতে মেহমান আছে, মেহমানের সঙ্গে মেহমানের সামনে বেয়াদবি করবি না, ঝগড়া করিস তো পরে করিস। ঝন ঝন খেন খেন বিবিও কি থামে? যে মেয়ে সংসারী হয় সে একটু ঝালি হয়, যে মেয়ে সংসারী হয় সে একটু রাগি হয়, হয় না? জোরে বলুন, হয়। তারপরে খুব অবাধ স্বাধীনতা দিও না, অবাধ স্বাধীনতা দিলে টিকিট কাটবে, বেশি স্বাধীনতা দিলে টিকিট কাটবে, বড় মোবাইল কিনে দেবে আর স্বাধীনতা দেবে, তুমি দিল্লি থাকবে, তোমার বিবি লেপের ভিতরে কানে হেডফোন পরে দিবে, কি হেডফোন দিয়ে মুখে বলে দিবি, ইউটিউব খুলে দিবি, ছবি চলিয়ে দিবি, ব্লু ফিল্ম দেখবি, দেখতে দেখতে চরিত্র নষ্ট হয়ে যাবে, তখন আর তার হিতাহিত জ্ঞান থাকবে না, কে ভাসুর কে দেওর এ জ্ঞান থাকবে না। এজন্য সাবধান হও, কাঁঠালের যেমন কভার আছে, আনারসের যেমন কভার আছে, লিচুর যেমন কভার আছে, লিচু ছাড়িয়ে রাখলে যেমন মাছি ভন ভন করে, তোমার সুন্দরী বিবিটা যখন সেজে গুজে মালদাহায় ডাক্তার বাড়ি যাবে, ঠোঁটকে লাল করে চোখের কাজল বইকে জেনে রেখে দিও, মতলব খারাপ আছে, স্বামীকে সেজে দেখাবে না, ডাক্তারকে সেজে দেখাবে, ওকে সাবধান করো, হেফাজত করো, তুমি ওর সঙ্গী যাও, দেওরের সঙ্গে নন্দায়ের সঙ্গে যেতে ওকে দিও না। ভাইরা, আমার মা যদি কিছু বলে, ছেলে বলে চুপ, মাকে ধমক দেয় কে? ছেলেতে, মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় নাগাল পাবা না, বউকে কিছু বলো না, কেন? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বড় পা টিপবি গা টিপবি, বড় হাত টিপবি পা টিপবি, করে দিবি বিছানা, বউকে কিছু বলো না।
সকল বেলায় উঠে যদি বউ বলে ওমা চা গরম, ওমা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না, বউ আমার সন্ধ্যা বরে ঢোকে মা গো টিভির ঘরে, সারা রাতে দেখে টিভি সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মা গো ঘ্যানোর ঘ্যানোর করো না, বউ পালালে বাপের বাড়ি মরবো খেয়ে ঘুমের বড়ি, কি খেয়ে মরবে বউ পালালে বাপের বাড়ি মরবো খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মা গো লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না, মা গো মা বউকে কিছু বলো না, কবিতার নাম হলো বউ পাগলা, হাই রে বউ পাগলা। যেখানে আল্লাহ কোরআনে বলেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানান, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে, উশৃঙ্খল হয়ে কথা বলবে না, নারায় দেখবি বন্ধুরে বিবি রাগের চোটে মাছটা কাটবো বলে যেই ছোরা নিয়ে বটি নিয়ে হাসুয়া নিয়ে মাছের পেটে কোপ মেরেছে, কচকরি শব্দ হয়েছে, এ বলছে কচকরি শব্দ হলো কেন, আঙ্গুল ভরে দেখে মাছের পেটে টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা আর ঘৃণা লাগবে, আর স্বামীর ওপর রাগ হবে, কেউ যদি বলে পায়খানা তো নোংরা জিনিস, আচ্ছা পায়খানার ভিতরে যদি একটা ২০ হাজার টাকা নয় ওই ২০০০ টাকার লাল লোড যদি একটা পড়ে থাকে টাকা লোক নেবে না ফেলে দেবে, আচ্ছা পায়খানার ভিতরে যদি সোনার একটা চেন থাকে ও নেবে কি ফেলে দেবে, এইভাবে মুঠো মেরে গুশুদ্ধ পকেটে ভরে দিবে, পরে জামা বাদ দেবে তবু শিকার কিন্তু সোনাটা ছাড়বে না, মিথ্যা বলছি। বিবি যখন মাছের পেটে হাত দিয়েছে, নারায় তাকবীর, জোরে বলো নারায় তাকবীর, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব রসুল্লাহ বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ মরে গেলে কিছু দিতে পারে, হ্যাঁ পারে পারে পারে, দেখেন না ভোলে বাবা পার করেঙ্গা খাজা বাবা পার করেন, দেখেন না খাজার দরবারে গেলে চোরে খোঁজো তুই আমার পার করে দি, এরা বলছে ভোলে বাবা পার করেঙ্গা, একটা হলো লেটা পীর একটা হলো খাড়া পীর, খাড়া পীরের বসে আছে শিব, আর লেটা পীর শুয়ে আছে, তা বলছে খাজা বাবা পার করেঙ্গা, ও বলছে ভোলে বাবা পার করেঙ্গা, আমি আজমিরের দরবারে দেখেছি, আজমিরের দরবারে ফকিররা থালি বাজিয়ে ভিক্ষা করতে আমি দেখেছি, আমি বললি আরে তোরা জোয়ান জোয়ান মানুষ খাজার দরবারে এসে খাজার কাছে ভিক্ষা চাস, আর খাজার দরবারে যারা আছে তারা তোদের কাছে কেন ভিক্ষা চাই রে, এর দ্বারাই বোঝা গেল মরা মানুষ কিছু দিতে পারে না, পারে জোরে বলুন জোরে বলুন পারে, আল্লাহর নবীর হাদিস ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু, মানুষ মরে গিয়ে কবরে নেকি করতে পারে না, গুনাহও করতে পারে না, নেকিও পারে না গুনাহও পারে না, দিতেও পারে না নিতেও পারে না, ইল্লা মিন সালাসাতিন, নবী বললেন তিনটা দরজা খোলা থাকে, একটা দরজা কি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো প্রবাহিত দান একটা হলো প্রবাহিত সদগা, কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত রহমত পাবে না, আরায় দেখবি আপনাদের মধ্যে এই যে মাদ্রাসা বানাত টিন আছে কত বর্ষার পানি পড়ে,
আমি আপনাদের কাছে টাকা চাইবো না। কোন আল্লাহর বান্দা এই বানাতে এক বান্ডিল টিন কিনে দিতে পারেন? কসম খোদার মুসাফির হলদ দোয়া করব, এক বান্ডিল টিনের টাকা কিংবা টিন কিনে মাদ্রাসায় দিয়ে যাবেন। আমি তার জন্য আকবরই দোয়া করব মুসাফির হলতে। তার মায়ের জন্য আল্লাহ যেন তার কবরে রহমত ভরে দেয়, তার বাপের কবরে রহমত ভরে দেয়। মুসাফির হলতে দোয়া করব আল্লাহ মরণের আগে যেন বাইতুল্লাহ নসিব হয়। কেউ একজন হাত তুলতে পারেন, এক বান্ডিল টিন কিনে আমি মাদ্রাসায় দেব? চল্লিশ 4,000 লাগুক আর 4,500 লাগুক, আপনাদের দেশে একটা দাম আছে, কেউ দিতে পারবেন? একজন ব্যক্তি হাত তুলে বলেন আল্লাহর কসম আমি মুসাফির হলতে আবু ওবায়দা দোয়া দিয়ে দেব। 40 বছরের অভিজ্ঞতায় আমি বলতেছি, আপনাদের এই বানাত দেখে আমার খুব ভালো লেগেছে, তাই দোয়া করব আপনাদের জন্য। কোন মহারাতি, কোন মা, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন এমএলএ, কোন পঞ্চায়েত, কোন সদস্য, কোন ধনী, কোন মাকই ব্যবসাওয়ালা, কোন মাখনা ব্যবসাওয়ালা, কোন কাপড়, কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, দোয়া করব আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচিয়ে নেয়, ক্যান্সার থেকে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে নেয়, রোগ থেকে যেন আল্লাহ তাকে মুক্ত করে দেয়, সাফায়ে কুল্লিয়া দান করে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে আমি এক বান্ডিল টিন দেবো?